আগামী 15 জানুয়ারি এমবিবি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 12তম বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সন্দন পত্রিকার সাংবাদিক অভিষেক দে, আগামী 11 তারিখ দলের নাম জমা দেওয়ার শেষ তারিখ। প্রতি বছরের মতো এবারও দুজন ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হবে, এছাড়া একজন চিত্র সাংবাদিককে এবছর সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ বছর 12তম বুদ্ধগুপ্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে চলছে। বুদ্ধগুপ্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী 15ই ডিসেম্বর শুক্রবার 2023 এমবিবি উপরের মাঠে অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছরের মতোই আমি প্রত্যেক মিডিয়া হাউসকে এবং প্রত্যেক সাংবাদিক ভাইদের আমি অনুরোধ জানাবো যে একটা দিন আমরা সবাই মিলে প্রয়াত চিত্র সাংবাদিক শ্রী বুদ্ধগুপ্তের স্মরণে একটা দিন আমরা ক্রিকেটে খেলায় আনন্দ করব। টিম জমা দেওয়ার শেষ তারিখ ডিসেম্বরের 11 তারিখ রাত্র 8টায় সন্ধান পত্রিকা অফিসে, 12 তারিখ স্ক্রুটিনি হবে, 13 তারিখ ফিক্সচার জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকবারের মতোই আমি সবাইকে অনুরোধ করব যে যারা সাংবাদিক রয়েছেন তারাই যাতে সাংবাদিক, চিত্র সাংবাদিক, ভিডিও এডিটার তারাই যাতে অংশগ্রহণ করে খেলাটার মধ্যে যাতে আমরা একটা স্পিরিট নিয়ে, ভালো স্পিরিট নিয়ে খেলতে পারি, যাতে খেলার মাঠে কোনো গন্ডগোল ঝামেলা না হয়। প্রত্যেকবারই দেখা গেছে কোনো না কোনো টিম বাইরের থেকে প্লেয়ার এনে খেলিয়েছে। তো বুদ্ধগুপ্ত এমন একজন চিত্র সাংবাদিক ছিলেন যে সবার সাথে হাসি খুশিভাবে চলতে, তো সে জায়গায় যেহেতু ওনার স্মরণে ওনার উদ্দেশ্যে একদিনে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে, আমি চাবো যাতে আমরা সুন্দরভাবে সেই দিনটি পালন করতে পারি এবং ভালোভাবে ক্রিকেট খেলতে পারি।